আচ্ছা বন্ধুরা, আজ আমি তোমাদের ক্লাস ফাইভ এর একটা ক্লাস নেবো ইংরাজি লেসন ফোর থেকে, এ মেমোরিয়াল। এর আগের দিন আমি তোমাদের এখান থেকে অর্ধেকটা পড়েছিলাম, এটা 40 পাতা এবং 41 পাতা, এই দুটো পাতা নিয়ে এই লেসনটা আছে। তো আমি তোমাদের এর আগের দিন অর্ধেকটা পড়িয়েছিলাম, আজকে বাকি অর্ধেকটা তোমাদের পড়ে শোনাবো, কেমন? তো এসো আমরা এখন পড়ি। দিস খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। হি বিকেম দ্য এম্পেরর ইন 1628। আরজুমন্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ। The name means the brightest crown of the world. His grandfather continued, when Mumtaz was on her deathbed, Emperor Shahjahan promised her that he would not marry again. He would build the most beautiful building over her grave. Shahjahan was very sad after her death. He mourned for 2 years. Later, he began to build the monument beside the river Yamuna in memory of his beloved wife. This was the most beautiful monument in the world. It took 22 years and 22,000 workers. The Taj Mahal was built entirely out of white marble. These marvels was brought in from all over Asia. When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. This wonderful monument came to be known as the Taj Mahal. Now, this is called one of the seven wonders of the world. Harun said, I came to know now a lot of about the Taj Mahal. তাহলে বন্ধুরা, এখন এসো, কোন অসুবিধা হচ্ছে না? এখন এসো আমি এর বাংলা মানেটা পরপর পরপর পড়ে দিই, কেমন? দিস খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। এই খুররামের পরবর্তী ক্ষেত্রে নাম হয়েছিল শাহজাহান। হি বিকেম দ্য এম্পেরর ইন 1628। সে 1628 খ্রিস্টাব্দে কি হয় না, সে সম্রাট হয়েছিল। আরজুমন বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ। আরজুমন বানু বেগমকে পরবর্তী ক্ষেত্রে কি নামে তাকে অভিহিত করা হয়? আরজুমন বানু বেগমকে তারপর অভিহিত করা হয় মুমতাজ বলে। দ্য নেম মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। এই নামটার মানে হচ্ছে যে সব থেকে উজ্জ্বল মুকুট পৃথিবীর মধ্যে, হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড। তার দাদু বলতে থাকলো, হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ মৃত্যুশয্যায়, এম্পেরর শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে কথা দিয়েছিলেন,
হি উড নট ম্যারি এগেন, তিনি আর কখনো বিবাহ করবেন না। হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং, তিনি একটা খুব সুন্দর বিল্ডিং মানে স্থাপত্য বা বাড়ি তৈরি করবেন ওভার হার গ্রেভ, তার সমাধির ওপর। শাহজাহান ওয়াজ ভেরি স্যাড আফটার হার ডেথ, তার মৃত্যুর পর শাহজাহান খুব দুঃখ পেলেন। হি মর্নড ফর টু ইয়ার্স, তিনি দু বছর ধরে বিমর্ষ হয়েছিলেন মানে দুঃখ পেয়েছিলেন তার স্ত্রীর মৃত্যুর কারণে। লেটার পরে হি বিগান টু বিল্ড দ্য মনুমেন্ট বিসাইড হার রিভার, বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর তীরে। তারপর পরে তিনি একটা মিনার তৈরি করতে শুরু করেন। বিগান হি বিগান টু বিল্ড, তিনি তৈরি করতে শুরু করেন দ্য মনুমেন্ট, একটা মিনার বিসাইড দ্য রিভার যমুনা মানে নদী যমুনা নদীর পাশে, ইন মেমোরি স্মরণে অফ হিজ বিলাভড ওয়াইফ, তার প্রিয় সব থেকে প্রিয় তার স্ত্রী, সেই স্ত্রীর উদ্দেশ্যে সেই স্ত্রীর স্মরণে তিনি একটা মিনার তৈরি করেন, করতে শুরু করেন যমুনা নদীর পাশে। দিস ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল মনুমেন্ট, এই মনুমেন্টটা ছিল, এই মিনারটা ছিল মোস্ট বিউটিফুল, খুব সুন্দর ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে এটা খুব সুন্দর ছিল। ইট টুক 22 ইয়ার্স, এটা 22 বছর লেগেছিল করতে, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, এবং 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট ইন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, পুরো সাদা মার্বেল দিয়ে, সাদা পাথর দিয়ে তাজমহলটা তৈরি করা হয়েছিল সম্পূর্ণভাবে। দিস মার্বেলস ওয়াজ ব্রট, এই মার্বেলগুলো আনা হয়েছিল ইন ফ্রম অল ওভার এশিয়া, এশিয়ার সমস্ত জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, প্রায় পুরো এশিয়া জুড়ে বিভিন্ন জায়গা থেকে এই মার্বেল পাথরগুলো, এই পাথরগুলো আনা হয়েছিল। ওয়েন শাহজাহান ডাইড ইন 1666, 1666 খ্রিস্টাব্দে যখন শাহজাহান মারা গেলেন, 1666 খ্রিস্টাব্দে যখন মারা গেলেন, হিজ বডি ওয়াজ প্লেসড, তাকে সমাধিস্থ করা হলো বা তার শরীর স্থান পেল নেক্সট দ্য গ্রেভ অফ মমতাজ মহল, মানে মমতাজের পাশে তার সমাধি, তার যে মমতাজের যে সমাধি ছিল তার পাশে তার দেহকে সমাধিস্থ করা হলো। দ্য ওয়ান্ডারফুল মনুমেন্ট কেম টু বি নোন, এই সুন্দর মিনারটি কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, এই সুন্দর মিনারটিকে তাজমহল বলে সবাই জানে, জানতে শুরু করলো, কেম টু বি নোন, এটা পরিচিত হতে লাগলো তাজমহল হিসেবে। নাও ইট ইজ কল্ড, এখন এটাকে বলা হয় ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, নাও ইট ইজ কল্ড, এখন এটাকে বলা হয় ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স, মানে সপ্তম আশ্চর্যের জিনিস, বিস্ময়কর জিনিস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যে সাতটি আশ্চর্যতম বস্তু আছে তার মধ্যে এটি একটি। আরুণ সেড, আরুণ বলল, আই কেম টু নো, আমি জানতে পেরেছি নাও এখন এ লট অফ অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্পর্কে এখন আমি অনেক কিছু জানতে পেরেছি। তাহলে এই পর্যন্তই, চলো এটাই আজকে তোমাদের পড়া থাকবে, তোমরা এটাকে সম্পূর্ণভাবে তৈরি করো, তারপর ক্লাস ফোরের যেমন পরীক্ষা নেওয়া হয়েছে আমি প্রশ্নের উত্তরগুলো লিখে তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো একটু পড়বে বা মুখস্থ করবে অনুশীলনীর, এবং তারপর তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। কেমন, সবাই ভালো থেকো, গুড নাইট।